বর্তমান বড় খবর পানিপাগকে নিয়ে বড় সূচনা নূয়া আপডেট আজ তের জেলার ভীষণ ঘড়ঘড়ি কুয়াপথর বর্ষা নিয়ে সতর্ক সূচনা আপটে জীবন নেলা অদিনিয়া বজ্রপাত বজ্রপাত নিয়ে গলা তেরোটি মূল্যবান জীবন বারু অধিক গুরুত্বর তেরোটি জেলার এলো ওয়ার্নিং জারি হয়ে বেড়ে নটি জেলা অরেঞ্জ ওয়ার্নিং জারি হয়েছে তবে জাঁয়া সম্পূর্ণ খবর তা পূর্ব ভিডিও কু লাইক করতু যদি পড়ছেন আপনার সাংসাথী মানুষ ভিডিওটি সেয়ার করতু যদি ফ্রেন্ডস আপনার আমার এই চ্যানেলে নূয়া ভিডিও দেখুম পূর্ব কেবে সবসক্রাইব করতে তবে নিহতি চ্যানেল সবসক্রাইব করা সহ পাখে আসুক বেল আইকন কু বজায় রাখতাঁত তবে পশুয়া ঝড়ের প্রভাবে রাজ্যের কতক স্থানের ঝড় পবন সহ ঘড়ঘড়ি এবং বজ্রপাত হওয়া নিয়ে সূচনা রয়েছে এসহ কিছু জেলার বর্ষা হয়ে যাইছে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে গতকাল দারিংবাড়ি সর্বাধিক 36 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে সেইভাবে সূচনা অনুসারে বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর উপকূল আন্ধ্রপ্রদেশ উপরে রয়েছে ঘূর্ণিবলয় মধ্য দিয়ে এক ট্রফ লাইন গতি করছে এহা পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ওড়িশা মধ্য দিয়ে গতি করুথরু এর প্রভাবে ওড়িশার আসন্তা তিন দিন পর্যন্ত বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আর এপটে আজ সন্ধ্যায় হঠাৎ সারা রাজ্যে দেখা মিলছে তুম্বি তোফান টুইন সিটি কটক ভুবনেশ্বর ঠু আরম্ভ করে বিভিন্ন জেলায় বর্ষা সাংকু বিজুলি ভয়ঙ্কর রূপ নিয়েছিল বজ্রপাত মারিছিলা তবে এই বজ্রপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে জাঁয়া মিলছে কিছু স্থানের বজ্রপাত জীবন নিয়ে কুয়াপথর কিছু স্থানের ঘর ভাঙি দিয়েছে আলেশ্বর জেলার তেরোটি গাই এই বজ্রপাতর শিকার হয়ে বেড়ে এই বারর অধিক গুরুত্বর অপটে 24 ঘন্টা মধ্যে নূয়াপড়া বলাঙ্গীর কলাহান্ডি কন্ধমাল বৌদ্ধ অনুগুল ঢেঙ্কানাল সুন্দরগড় দেবগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলার কতক স্থানের বিজুড়ি ঘড়িঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে পূর্বানুমান করা যাচ্ছে তবে এসব 40-50 কিলোমিটর বেগরে পবন বহিবার মধ্য সম্ভাবনা রয়েছে তবে আসন্তকাল কতক স্থানের কুয়াপথর বর্ষা হওয়ার সহ আজ মধ্য কিছু স্থানের কুয়াপথর বর্ষা নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছে সেইপরি গত 24 ঘন্টা মধ্যে কোরাপুট জেলার লমতাটপুরের সর্বাধিক 68.2 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়ে বেড়ে কিছু জেলার কুয়াপথর মাড় হয়েছে তবে এনে পাণিপাগ কেন্দ্র পক্ষ জারি হয়ে এক টুইট্রু এই সূচনা মিলছে সেইপরি রাজ্যের কোহলা পাগ জারি হয়ে বেড়ে আজ কেন্দুঝর যাজপুর অনুগুল ঢেঙ্কানাল কটক জগৎসিংহপুর নয়াগড় খোর্ধা ও পুরিয়াতি জেলার বিজুড়ি ঘড়ঘড়ি সহ কুয়াপথর ঝড় বর্ষা হব পবনের বেগ ঘটাপতি 40-50 কিলোমিটর রহব কিছু স্থানের কুয়াপথর মাড় সহ ভারী পবন হব অন্যপটে ঢেঙ্কানাল কটক ও যাজপুর জেলার প্রবল অতি প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে নেই এই সমস্ত জেলা সতর্ক সূচনা যা কি অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে পাণিপাগ কেন্দ্র।